আজমির রেকর্ডিং। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন, ধন্যবাদ। কোটিপতিও যদি কোরবানি না দেয় কোনো সমস্যা নাই, কোরবানি করলে স্বভাব হবে, না করলে স্বভাব হবে না। কোটিপতি সামর্থ্যবান ব্যক্তি যদি কোরবানি না করে কোনো সমস্যা নেই। আমাদের এই জাতীয় ভাইয়েরা এখন এইভাবে নতুন নতুন ফতোয়া দিচ্ছে, বলেন এই জাতীয় ফতোয়া আপনারা এর আগে কখনো শুনেছেন? কথা বলেন না কেন, শুনেছেন? আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে সূরা হাদের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ পাক বলেন, ওরে আমার বান্দারা, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানিকে নিয়ম করে দিয়েছি, প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ কোরবানিকে নিয়ম করে দিয়েছি। এই জন্য শুনেন, ইবনে মাজার কিতাবুল আদাহির মধ্যে একটি হাদিস আনা হয়েছে, বাবুল আদাহি ওয়াজিবাতুন হিয়া আমরাম, কোরবানি করা ওয়াজিব কিয়াম, এমন একটি চ্যাপ্টার রচনা করা হয়েছে। হাদিস নম্বর 3123। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, ওরে আমার উম্মতেরা, মান কানা লাহু সা'আতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করলো না, কোরবানি দিল না, আমার ওই উম্মত যেন আমার ঈদগাহের দ্বারের কাছেও যেন না আসে। অর্থাৎ যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে অবশ্যই অবশ্যই সেই ব্যক্তিকে কোরবানি করতে হবে, যার সামর্থ্য আছে তাকে অবশ্যই কোরবানি করতে হবে। হুকুমকার আল্লাহ, কথা বলেন হুকুমকার আল্লাহ। সুনান ইবনে মাজাহ কিতাবুল আদাহি বাবুল আদাহি ওয়াজিবাতুন হিয়া আমরাম, হাদিস নম্বর 3125। আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদুহিয়্যা, ওরে আমার উম্মতেরা, ওরে মানুষেরা, ওরে মানব জাতি, ওরে আমার ইমানদার উম্মতেরা, সামর্থ্যবান প্রতিটি পরিবারের উপরে প্রতি বছর কোরবানি জিম্মাদারি রয়েছে। আল্লাহ নবী বলেন, ওরে আমার উম্মতেরা, সামর্থ্যবান প্রতিটি পরিবারের উপরে প্রতি বছর কোরবানির জিম্মাদারি আছে। অর্থাৎ যাদের উপরে কোরবানির সামর্থ্য আছে এমন সকল উম্মতদেরকে কোরবানি করতে হবে, প্রত্যেক উম্মতেরা যাদের সামর্থ্য আছে কোরবানি করা তাদেরকে অবশ্যই কোরবানি করতে হবে। এজন্য আমাদের দেশের মধ্যে যারা এই জাতীয় ফেতনা নতুনভাবে ছড়াচ্ছে যে কোরবানি করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই, কোটিপতিও যদি কোরবানি না দেয় কোনো সমস্যা নাই, এরা মুসলমানদের ঈমান ও আমল নিয়ে ছিনি মেরে খেলছে, আল্লাহ পাক এদের ফেতনা থেকে আমাদের মুসলমানদেরকে হেফাজত করুক সকলকন আমিন, আর একটু জোরকন আমিন। এই জন্য কোন একজন ভাই আমার কাছে প্রশ্ন করেছেন, আমার বাবার কোরবানি দেওয়ার সামর্থ্য নেই কিন্তু আমার আছে, গত বছর আমার নামে কোরবানি হওয়ায় আমার বাবা আমার উপর রেগে আছে, এখন আমার কি করণীয়? অর্থাৎ তার প্রশ্ন হলো, তার উপর কোরবানি ওয়াজিব, তার বাবার উপর কোরবানি ওয়াজিব নয়, কিন্তু বাবার নামে কোরবানি না দেওয়ায় বাবা রাগ করেছে, কি করেছে? রাগ করেছে। এমন তো অবস্থায় তার কি করণীয় উচিত? আসুন, এখানে আমাকে আপনাকে তিনটা বিষয় জানা খুব বেশি প্রয়োজন। আমাদের দেশের মধ্যে বর্তমানে এই জাতীয় সমস্যাটা কিন্তু অ্যাভেলেবেল, সন্তানের কোরবানির সামর্থ্য আছে কিন্তু পিতার সামর্থ্য নেই, সন্তানের নেশাব পরিমাণ সম্পদ আছে পিতার নেশাব পরিমাণ সম্পদ নেই, সন্তানের উপর কোরবানি ওয়াজিব পিতার উপর ওয়াজিব নয়, সন্তানের নামে কোরবানি করার কারণে অনেক পিতারা রাগ করে, অনেক পিতারা গোসা হয়ে যায়,
এজন্য ওই সমস্ত ব্যক্তিরা তিনটা বিষয় জানা খুব বেশি প্রয়োজন। প্রথম নম্বরে, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য প্রত্যেক প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিম নরনারীকে কমপক্ষে 10 জিলহজ সূর্যাস্ত থেকে 12 জিলহজ সূর্যাস্তের ভিতরে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, অর্থাৎ 7.5 বড়ি স্বর্ণ এবং 52.5 বড়ি রূপা পরিমাণ সম্পদের যদি মালিক হয় এই সময়ের ভিতরে, অথবা এই পরিমাণ অর্থের যদি সে মালিক হয় তার উপর কোরবানি দিতে হবে, তাকে কোরবানি অবশ্যই করতে হবে। এই ক্ষেত্রে আপনার পিতার যেহেতু এই নিসাব পরিমাণ সম্পদ নেই, তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। আপনার যেহেতু নিসাব পরিমাণ সম্পদ আছে, আপনার উপর কোরবানি ওয়াজিব, আপনার নামেই আপনাকে কোরবানি করতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনার পিতা নিসাব পরিমাণ মালের মালিক নয়, আপনি মালিক, আপনাকেই কোরবানি করতে হবে, আপনার নামেই আপনাকে কোরবানি করতে হবে। দ্বিতীয় নম্বরে, ফরজ আদায়ের পর যেমনিভাবে অন্যের নামে নফল নামাজ আদায় করা যায়, ঠিক তেমনিভাবে আপনার সামর্থ্য হলে নিজের ওয়াজিব কোরবানি আদায়ের পরে আপনি আপনার পিতার নামেও কোরবানি করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। পিতার নামে যদি করতে চান, সামর্থ্য থাকলে নফল কোরবানি করতে পারবেন, তবে আপনাকে আপনার নামেই ওয়াজিব কোরবানিটা অবশ্যই আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার ওয়াজিবের জিম্মাদারি আপনাকেই নিতে হবে। তৃতীয় নম্বরে, আপনার পিতা যদি আপনাকে আপনার ওয়াজিব কোরবানি করতে বাধা দেয় এবং ওনার নামে নফল কোরবানি করতে বাধ্য করে বা করার জন্য বলে, আপনি তা মানারও কোনো সুযোগ নাই, আপনি তা মানার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সরাসরি বলে দিয়েছেন, সূরা লোকমান 31 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা وَصَاحِبُهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا سبحان الله বলেন, আল্লাহ পাক বলেন, বান্দারি তোমার পিতা মাতা যদি তোমাকে শিরিক করতে বাধ্য করে অথবা এমন কিছু বিষয়ে তোমাকে বাধ্য করে যে বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই, অর্থাৎ তোমার পিতা মাতা যদি শরীয়ত দূরে দিয়ে কোনো কথা বলতে কোনো কিছু করতে তোমাকে বাধ্য করে, এমত অবস্থায় তুমি তোমার পিতামাতার কথা শুনবে না, মানবে না। কিন্তু বান্দারে একটা কথা সবসময় মনে রাখবে, তোমার পিতামাতার খেদমত তুমি ছাড়তে পারবে না। সুবহানাল্লাহ বলেন। পিতামাতা যদি শরীয়ত বিরোধী কথা বলে, পিতামাতা ওই কথা আপনি মানতে বাধ্য নয়, আপনি মানতে পারবেন না, তবে পিতামাতার খেদমত আপনি ছাড়তে পারবেন না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনার ওয়াজিব কোরবানি আপনাকেই আদায় করতে হবে। আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক, আপনার পিতা যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক না হয়, আপনার পিতার উপর কোরবানি ওয়াজিব হবে না। যদি আপনার সামর্থ্য থাকে, আপনার ওয়াজিব কোরবানির পাশাপাশি আপনার পিতার নামে আপনি একটা নফল কোরবানি দিতে পারেন, আর যদি সামর্থ্য না থাকে আপনার নামেই আপনাকে আপনার ওয়াজিব কোরবানি আদায় করতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর দুনিয়ার মানুষ আমি আমার মায়ের অনেক সেবা করতাম, যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আমার মা আমাকে একদিন ডেকে বলল, বাবারে যদি তুমি ইসলাম ধর্ম না ছাড়ো আমি তাহলে আমার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দেব, তুমি যদি ইসলাম না ছাড়ো মুহাম্মদকে যদি
তুমি না জানো আমি আমার খাওয়া দাওয়া বন্ধ করে দেব, আর আমি না খেয়ে যদি মারা যাই মানুষ তোমাকে তখন চিঠি বলবে, মানুষ তোমাকে তখন ধিক্কার জানাবে। আমি বললাম মা গো আমি আজীবন তোমার সেবা করব, সেবা করতে থাকব, কিন্তু মা গো ভগবান আপনি যদি আপনার 100টি প্রাণের বিনিময়ে আমি সন্তানকে যদি ইসলাম ছাড়তে বলেন, ইসলামের বিরোধিতা করতে বলেন, মা গো আপনার 100টি প্রাণের বিনিময়ে হলো আমি ইসলামকে ছাড়ব না। ভগবান আপনার 100টি প্রাণের বিনিময় আমি কখনোই ইসলামকে ছাড়তে পারবো না। এই কথা বলতে দেরি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের এই আয়াতখানা নাজিল করে দিয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন এই যে এই আয়াতখানা, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ পাক এই কোরআনের আয়াত আমি সাদের শানে নাজিল করে দিয়েছেন। আরো জোরে বলেন, সুতরাং পিতা মাতা যদি আপনাকে বাধ্য করে আপনার ওয়াজিব কোরবানি না দিয়ে ওনাদের নামে কোরবানি দেওয়ার জন্য আপনি তা মানবেন না। আপনার ওয়াজিবের জিম্মাদারি আপনাকেই নিতে হবে, আপনার ওয়াজিবের জিম্মাদারি অন্য কেউ হবে না, আপনাকেই তার জিম্মাদারি পূরণ করতে হবে। এই জন্য আওয়াজ দিয়ে বলেন যাদের সামর্থ্য আছে তারা কোরবানি তাদের নামে করার দরকার আছে কিনা, আরো জোরে কোনো আছে কিনা, অবশ্যই তাদের নামে কোরবানি করতে হবে। এরপর যদি পিতা মাতা সন্তানের ওয়াজিব কোরবানি করতে বাধা দেয়, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন মৃত্যুর পর সন্তান আল্লাহর দরবারে বলবেন রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবে ওয়ালআনুহুম লাআনান কাবীরা। হাশর ময়দানে সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলবেন ওগো আমাদের মালিক আমাদের পিতাকে সবচেয়ে বড় অভিশাপের সাথে আমাদের চাইতে দ্বিগুণ শাস্তি প্রদান করুন, কারণ তিনি তার নফল কোরবানির জন্য আমাদের ওয়াজিব কোরবানি দিতে বাধা প্রদান করেছেন, আমরা কোরবানি দিতে পারি নাই, ওয়াজিব কোরবানি আদায় করতে পারি নাই, এই জন্য আল্লাহ গো আমাদেরকে শাস্তি দেওয়ার আগে আমাদের পিতাকে আমাদের চাইতে দ্বিগুণ শাস্তি প্রদান করে দিন। আমার ভাইয়েরা সন্তান পিতার নামে তখন অভিযোগ করবে, আল্লাহ রে আমি বাধ্য হয়ে ওয়াজিব কোরবানি আমি আদায় করতে পারি নাই, পিতার কথা ধরে পিতার নফল কোরবানি দিয়েছি আমি আমার ওয়াজিব কোরবানি আদায় করতে পারি নাই, পিতার কথা শুনে আমি শরীয়ত বিরোধী কাজ করেছি, আল্লাহ রে আমাকে তো শাস্তি দিবে আগে, তাহলে আমাকে শাস্তি দেওয়ার আগে আমার পিতাকে, যে পিতার কারণে আমি জাহান্নামের মধ্যে যাচ্ছি সেই পিতাকে আগে দ্বিগুণ শাস্তি প্রদান করেন। বলেন আপনারা কি আপনাদের সন্তানেরা জাহান্নামের মধ্যে যায় এটা কি আপনারা কি চান? আরো জোরে কোনো চান? অনেক পিতারা অনেক মাতারা সন্তানের যখন মুখের মধ্যে দাড়ি ওঠে বলে দেয় বাবারা তোমার এখনো বয়স হয় নাই, দাড়িটা পরে রাখিও, বয়স হলো তুমি রাখিও। আবার অনেকজন বলে আমি তো এখনো বয়স হয়নি, এখনো শ্বশুর হই না, শ্বশুর হলে তখন দাড়ি রেখে দিব। তাহলে আপনার দাড়ি রাখার উদ্দেশ্য কি, নবীকে সন্তুষ্টি করা নাকি দুনিয়া? আপনার উদ্দেশ্য হওয়া উচিত ছিল নবীজিকে সন্তুষ্ট করা, নবীজির সুন্নতকে আগড়ে ধরা, কিন্তু আপনি দুনিয়াকে দেখানোর জন্য শ্বশুর হলেই তারপর দাড়ি রাখবেন, এর আগে আপনি দাড়ি রাখবেন না, আপনার এই দাড়ি আমার আল্লাহর দরবারের মধ্যে কবুল হবে না, আপনাকে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য আমল করতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন উম্মতিত সেজ্জা মানাই, আমার কোনো উম্মতেরা আমার একটা সুন্নতকে যদি সঠিক নিয়তে আগলে ধরতে পারলো
আগে যদি ধরতে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দান করে দিবেন। আরো জোরে বলেন, 100 শহীদের সওয়াব আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবেন যদি আমরা একটা সুন্নতকে জিন্দা করতে পারি। কি বলেন ভাইয়েরা, আমরা নবীজির সুন্নত এ দাড়িগুলোকে রাখতে চাই কি না, আরো একটু জোরে কোনা চাই কি না, দাড়ি রেখে দিবেন। যুবক বয়সের ইবাদত আমার আল্লাহর দরবারে সবচেয়ে বেশি কবুল হয়। যুবক বয়সের ইবাদত আর মনে রাখতে হবে, সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব। কথা বলে কোরবানি ওয়াজিব। যে সমস্ত বায়রা বলে কোটিপতিও কোরবানি না দিলে কোনো সমস্যা নাই, এই জাতীয় লোকেরা ফেতনাবাজ। কথা বলেন, এই জাতীয় লোকেরা কি ফেতনাবাজ, এদের কাছ থেকে দূরে থাকবে। সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন, অভিজ্ঞ আমি আপনাকে কাউসার দিয়েছি, অর্থাৎ আসমান ও জমিনের মধ্যে যত প্রকারের কল্যাণ আছে আমি আল্লাহ আপনি নবীকে সব কিছু দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহা, আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। বলেন, নামাজ পড়ার হুকুম কার, কোরবানি করার হুকুম কার? আল্লাহ পাক বলেছেন আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। এখন কেউ যদি বলে এই আয়াতে কোরবানি বাধ্যতামূলক করা হয়েছে আল্লাহ নবীর জন্য, আমাদের জন্য তার বাধ্যতামূলক করে নাই, তাহলে আয়াতের মধ্যে তো আল্লাহ পাক এটাও বলেছেন ফসল্লি, আপনি নামাজ পড়ুন। তার মানে কি নামাজটা শুধু নবীর জন্য বাধ্যতামূলক, আমাদের জন্য কি নামাজ পড়া লাগবে না, আরো জোরে কোনো লাগবে না? যেই আয়াতে ফসল্লি বলা হয়েছে সেই আয়াতে ওয়ানহারও বলা হয়েছে আপনি নামাজ পড়ুন এবং আল্লাহর রাস্তায় কোরবানি প্রদান করুন। তার মানে বুঝায় গেল প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাকে অবশ্যই অবশ্যই কোরবানি করতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, যারা বলে কোরবানি বাধ্যতামূলক করতে হবে না সামর্থ্যবান ব্যক্তিকে, বুঝতে হবে এ লোকটার মাথার মধ্যে সমস্যা আছে। মাথার মধ্যে কি আছে? সমস্যা আছে। আমার নবী এদের সম্পর্কে আজ থেকে 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন। ইমাম তবরানি মুহতামুস সাগীরের মধ্যে হাদিসখানাকে বর্ণনা করেছেন, বাবুল মিবের মধ্যে নবীজি বলেন, উম্মতরে সে জামানায় এমন কিছু মানুষদের আবির্ভাব ঘটবে, উজু হুকুম উজুহুল আদাবি যেই না, এদের চেহারা যদিও দেখতে মানুষদের মতো হয়, তাদের গায়ের মধ্যে জুব্বা থাকবে, মাথার মধ্যে টুপি থাকবে, তাদের মধ্যে ইসলাম ধর্মের সকল আমল থাকবে, তাদেরকে তোমাদের চাইতে বেশি বুজুর্গ মনে হবে, কিন্তু কুলুবুহুম কুলুবুস শায়াতিন, এদের কলব হবে অন্তর হবে শয়তানের অন্তর, তুমি যদি এদেরকে অনুসরণ করো এরা তোমাদেরকে ধোকা দেবে, যদি তুমি তাদের কথা না মানো তোমার বিরুদ্ধে তারা কুৎসা রটনা করবে, ওয়া ইন হাদাসুকা কাযাবুকা, এরা হাদিসের নামে মিথ্যাচার করবে। সর্বশেষ আমার নবী বলেছেন, আস-সুন্নাতু ফীহিম বিদআ, এরা আমার অনেক সুন্নতগুলোকে বেদাত বেদাত ফতোয়া দেবে। বলেন এই জাতীয় লোক আমাদের দেশের মধ্যে আছে কিনা, আরো জোরে বলেন আছে কিনা? মুসলিম শরীফের মুকাদ্দামার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতে শেষ জামানায় এমন কিছু মানুষদের আবির্ভাব ঘটবে, ইউহাদ্দিসুনাকুম মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা এমন সব কথা বলবে যেই কথা তোমরাও শোনো নাই, তোমাদের বাপদাদারাও শোনে নাই, এমন তো অবস্থা, ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, এদের কাছ থেকে তুমি নিজে বিরত থাকবে, এদেরকে তোমার কাছ থেকে দূরে রাখবে, অর্থাৎ এদের আলোচনা তুমি শুনবে না, কাউকে তুমি শুনতেও দিবে না। বলেন কোরবানি সামর্থ্যবান ব্যক্তি না করলেও চলবে এমন কথা আপনারা কি কখনো শুনেছেন? না।
হয়তো আপনাদের বাপদাদারাও সরে নাই, আপনাদের বাপদাদা বলেন, আমাদের বাপদাদা বলেন, এই পর্যন্ত বলেন এবং দীর্ঘ 1500 বছর পর্যন্ত সমস্ত মুসলিম মনীষীগণ ঐক্যমত পোষণ করেছেন সামর্থ্যবান ব্যক্তিকে অবশ্যই বাধ্যতামূলক কোরবানি করতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আর আমাদের বাইরা বলে কোটিপতিও কোরবানি না করলে কোনো সমস্যা নাই, নাউজুবিল্লাহ বলেন। আর এদেরকে আপনারা আজকে ফলো করতেছেন, 10টা ভালো বলবে আস্তে করে একটা বদ আকিদা ঢুকাই দেবে, অর্থাৎ 1 বালতি দুধের মধ্যে 1 ফোঁটা চনা, দুধগুলো কি আর খাওয়া যাবে? এ কথা বলো না কেন, খাওয়া যাবে? আপনাকে 10টা ভালো ভালো কথা বললো, ধরলাম আপনাকে 100টা ভালো কথা বললো, 100টার ভিতরে 1টা কথা বদ আকিদা ঢুকাই দিল, ইমান বিধ্বংসী আকিদা ঢুকাই দিল, বলেন আপনি যদি বাকি 99টাও যদি আমল করেন আর ওই 1টা যদি বদ আকিদা যদি রাখেন, আপনার আমল কি আল্লাহর দরবারে কি কবুল হবে? কথা বলো না কেন, কবুল হবে? কবুল হবে না। কোরবানির এত বেশি গুরুত্ব। হানাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন তিনি মাওলা আলীকে 2টি দম্বাম জবাই করতে দেখে বললেন, ওগো আলী, আপনি কোরবানের দিন 2টি দম্বা কেন জবাই করতেছেন? ফাকালাম ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসানি আন উদাহিয়া আনহু ফানা উদাহি আনহু। আল্লাহ নবী যখন দুনিয়ার বুকের মধ্যে ছিলেন তিনি আমাকে ওসিয়ত করলেন আমি প্রত্যেক বছর যেন ওনার নামে 1টি করে কোরবানি আদায় করি। এই জন্য নবীজি যাওয়ার পর থেকে আমি প্রতি বছর নবীর নামে 1টি কোরবানি দিয়ে থাকি। আমি প্রত্যেক বছর আবার নবীর নামে 1টি কোরবানি আমি আদায় করি, এই জন্য আমি 2টি দুম্বা আল্লাহর রাস্তার মধ্যে জবাই করে কোরবানি করি। ইমাম আবু দাউদ কিতাবুদ্দোহায়ার মধ্যে বাবুল উদুহিজ্জাতি আলিল বাইজ্জাতে হাদিস্তম্ব 2781, অন্য প্রকাশনীর মধ্যে হাদিস্তম্ব 2792 মধ্যে ইমাম আবু দাউদ হাদিসখানাকে বর্ণনা করেছেন। এখান থেকে 1টি বিষয় প্রতীয়মান হয় যে নবীজির নামেও কোরবানি করতে পারবেন, যে নবী আমার আপনার নামে কোরবানি করেছেন অন্তত যদি 1টি অংশ যদি খালি থাকে ওই অংশটি আমার নবীর নামে নফল হিসেবে কোরবানি করে দিবেন। আরো জোরে বলেন। এখান থেকে আরেকটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে, রুদ্দুল মুহতারের মধ্যে এসেছে যদি মৃত্যুর সময় পিতা মাতা ওনাদের নামে কোরবানি করার জন্য ওসিয়ত করে, অনেক পিতা মাতা আছে না মৃত্যুর আগে সন্তানকে ওসিয়ত করে আমার মৃত্যুর পরেও তুমি আমার নামে 1টি করে কোরবানি করিও, 7 শরীকে কোরবানি দিলে অন্তত 1টি শরীক আমার নামে আল্লাহর রাস্তায় কোরবানি করিও। সে অনুযায়ী ওই সন্তানেরা যদি কোরবানি আদায় করে, কোরবানি যদি প্রদান করে, তাহলে মনে রাখবেন ওই অংশের মাংস নিজেরা না খেয়ে সবগুলো মাংস ওই অংশের মাংসগুলো গরিবদের মাঝে আপনাকে সৎকার করে দিতে হবে। ওসিয়তের মাংস আপনি খেতে পারবেন না, ওসিয়তের মাংসের হকদার হলো গরিব যারা রয়েছে, মিসকিন যারা রয়েছে, তারা তাদেরকে সেই অংশের পুরো মাংসটাই আপনাকে সৎকার করে দিতে হবে। আরো জোরে বলেন। আর যাদের কোরবানি করার সামর্থ্য নাই, আল্লাহ নবী বলেন হাদিস শরীফের মধ্যে, আল্লাহ নবী বলেন ইমাম আবু দাউদ কিতাবুদ্দোহায়ার মধ্যে হাদিসখানাকে বর্ণনা করেছেন, বাবু মা যা ফি ইজাবিল আদহি হাদিস নম্বর 2789, অন্য প্রকাশনীর মধ্যে হাদিস নম্বর 2792, আল্লাহ নবী বলেন উম্মতরে ওরে আমার গরিব উম্মত, যদি তোমার কোরবানি করার সামর্থ্য না থাকে মনটাকে তুমি ছোট করবে না, নিজের মনকে ছোট করবে না। উম্মতরে কোরবানির দিন তুমি তোমার চুল এবং নখগুলোকে কাটবে, গোঁফকে তুমি ছোট করবে এবং নাভির নিচের লোমগুলোকে তুমি কেটে ফেলবে, এইভাবে যদি তুমি করতে পারো ফাযালিকা তামামু উদুহিয়াতিকা ইনদাল্লাহ, এটাই আল্লাহর কাছে তোমার কোরবানি হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ পাক তোমাকে কোরবানি করার সওয়াব দান করে দিবে।
আর যদি বলেন কোরবানির দিন আপনি আপনার ঘোফকে ছোট করবেন, চুলকে কাটবেন, আপনার নাভির নিচের লোমগুলোকে পরিষ্কার করবেন, তাহলে আল্লাহ পাক আপনাকে কোরবানি করা সওয়াব দান করে দিবেন। আরো জোরে বলেন মাইজা সিদ্দিকা বলেন সুনান ইবনে মাজার হাদিস কিতাবুল আদাহিক বাবু আদাহিনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নম্বর 3241, অন্য প্রকাশনীর মধ্যে হাদিস নম্বর 3122, হাদিসের সনদ সম্পূর্ণ সহি সনদ। আল্লাহ নবী কোরবানির দিন দুটি পশু কোরবানি করতেন, দুটি পশুর কোরবানি আদায় করতেন। মাইশা সিদ্দিকা বলেন আমি নিজ চোখে দেখেছি আল্লাহ নবীকে দুটি পশু কোরবানি করতে। যাবাহা আহাদুহুমা আন উম্মতিহি, একটি দিনে নিজের উম্মতের নামে কোরবানি করতেন। ওয়া যাবাহাল আখরা আন মুহাম্মাদিন ওয়া আন আলে মুহাম্মাদিন, আরেকটি পশু নিজের নামে এবং ওনার পরিবারের নামে তিনি কোরবানি করতেন। একটি দিনে উম্মতের নামে, আরেকটি দিনে ওনার নামে এবং ওনার পরিবারের নামে কোরবানি করতেন। সবাই করার বরমে আল্লাহ নবী শরীকদারদের নাম বলে এইভাবে দোয়া করতেন। শুনুন আবু দাউদের হাদিস কিতাবুদ দোহায়াম হাদিস নম্বর 2783, বাবু মা ইউস্তাহাব্বু মিনাদ দোহায়াম। আমাদের দেশের মধ্যে যেমনিভাবে কোরবানি করার আগে শরীকদারদের নামগুলো নেওয়া হয়, ঠিক তেমনিভাবে আল্লাহ নবী কোরবানি শরীক দাদাদের নাম মুখের মধ্যে নিয়ে এইভাবে দোয়া করতেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন, ওগো আল্লাহ আল্লাহর নামে শুরু করছি, ওগো আল্লাহ আমার এই কোরবানি আমার পক্ষ থেকে কবুল করেন, ও আলে মুহাম্মাদিন আমার পরিবারের পক্ষ থেকে করুন, ওয়ামিন উম্মতে মুহাম্মাদিন এবং আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মত কোরবানি করতে পারবে না তাদের পক্ষ থেকে কোরবানিটাকে কবুল করুন। এই কথা বলে আল্লাহর নবী কোরবানির পশুকে জবাই করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আর জবাই তিনি কীভাবে করতেন? আল্লাহ নবী এইভাবে জবাই করতেন দোয়া করে, শরীকদারদের জন্য দোয়া করে, তাদের নাম নিয়ে আল্লাহ নবী বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার হাযা আদি ওয়া আমবাল্লাম যুদহি বিন উব্বাতি, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নবীজি বলতেন এটা আমার পক্ষ থেকে এবং আমার যে সমস্ত গরিব উম্মতেরা কিয়ামত পর্যন্ত কোরবানি করতে পারবে না এই কোরবানি তাদের পক্ষ থেকে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো যদি বলেন, তাহলে আমাদের দেশের মধ্যে কোরবানি করার আগে শরীকদারদের নাম নিয়ে যে দোয়া করা হয়, অমুকের পক্ষ থেকে কোরবানি আল্লাহ তুমি কবুল করেন, অমুকের নামে কোরবানি আল্লাহ আপনি কবুল করেন, ওদের নামে দোয়া করা হচ্ছে কিন্তু কোরবানি হচ্ছে কার নামে? আরো জোরে কোনো কার নামে? আপনি মুরগি জবাই করেন মেহমানের জন্য, কিন্তু ওখানে কি মেহমানের নাম বলেন? কার নাম বলেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার, কথা কোন ঠিক কি না? উপলক্ষ মেহমান, উপলক্ষ কি মেহমান, কিন্তু জবাই করেন কার নামে? আল্লাহর নামে। কোরবানির পশু জবাই করার পূর্বে শরীকদারদের নাম নেওয়া উত্তম এবং তাদের নামে দোয়া করা এটা সর্বোত্তম কাজ, এটা বেদাত নয়, এটা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাই গরিব উম্মতের চিন্তার কোনো কারণ নেই, আল্লাহর নবী আপনাদের নামে আজ থেকে 1500 বছর আগে কোরবানি করে দিয়েছেন। অতএব সামর্থ্যবান যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন মনে রাখবেন আপনাদের উপর অবশ্যই কোরবানি ওয়াজিব, আপনাদেরকে কোরবানি করতে হবে। আর সামর্থ্যবান কেউ যদি 10, 11, 12 কথা বলেন, 10, 11, 12 জিলহজ সূর্যাস্তের ভিতরে যদি কোরবানি না করে, সামর্থ্য আছে কিন্তু এই তিন দিনের কোনো একদিন সে কোরবানি করলো না, তাকে চারটি বিষয়ে আমল করতে হবে। কথা বলেন কয়টি? চারটি। প্রথম নম্বরে, পশু যদি আপনি না কিনে থাকেন উপযুক্ত একটি ছাগলের মূল্য আপনাকে সৎকার করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বরে, যদি আপনি পশু কিনে থাকেন, যদি এই দিনসমূহের মধ্যে কোরবানি না করেন সম্পূর্ণ পশুটা আল্লাহর রাস্তায় সৎকার করে দিতে হবে। আরো জোরে বলেন। তিন নম্বরে, আপনি যদি এই তিন দিনের ভিতরে কোনো একদিন যদি কোরবানি না করেন, অর্থাৎ
নির্দিষ্ট সময়ের পর যদি আপনি সবাই করেন তাহলে সব মাংসগুলো গরিবদের মাঝে সৎকার করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ নম্বরে, যদি আপনি মাসআলা না জেনে ভুলে যদি এই তিন দিনের পরে যদি জবাই করে ফেলেন তাহলে সবগুলো মাংস তো আপনাকে সৎকার করে দিতে তো হবেই। মাংসের দাম যদি আগের চাইতে যদি কমে যায়, যেই পরিমাণ দাম কমেছে ওই পরিমাণ টাকা আপনাকে গরিবদেরকে সৎকার করে দিতে হবে। আরো যদি বলেন কথাগুলোকে মনে থাকবে, যারা এই তিন দিনের ভিতরে কোরবানি করতে পারে নাই তার যদি কোরবানির সামর্থ্য থাকে তিন দিনের ভিতরে, তাকে এই চারটি বিষয়ের উপর অবশ্যই আমল করতে হবে এবং তাকে মনে রাখতে হবে। বাদা ই ওসানায় এবং দুর্রুল মুখতারের মধ্যে এই ফতোয়াখানাকে আনা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তোমরা যখন কোরবানি করো তোমাদের কোরবানির মাংস রক্ত আমি আল্লাহর কাছে কিছুই আসে না, আমার কাছে একটা জিনিস চলে আসে, তোমাদের ভক্তি, তোমাদের তাকওয়া। আমি দেখি তোমাদের অন্তরের মধ্যে কি আছে, তোমাদের ওই তাকওয়া আমি আল্লাহর কাছে চলে আসে। আরো জোরে বলেন। এজন্য সামর্থ্যবান যে সমস্ত ব্যক্তিরা আছেন, এই দিন সময়ের মধ্যে যদি কোরবানের দিন সময়ের মধ্যে যদি আপনি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের যদি আপনি মালিক হন, অবশ্যই আপনাকে কোরবানি আদায় করতে হবে, এটা আপনার জন্য বাধ্যতামূলক। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক এবং বুঝার তৌফিক দান করুক। সকলকে আমিন।